আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমকে যেমন রচিত ইজি প্লাস অ্যান্ড নোট অ্যান্ড সাজেশন উইথ সলিউশনের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের ক্লাসে আলোচ্য বিষয়, যে সমস্ত শিক্ষার্থীগণ জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে MBA ফাইনাল ইয়ার 2022 সালের পরীক্ষার্থী, তাদের উদ্দেশ্যে শর্টকাট সাজেশন এবং কিছু পরামর্শ। শিক্ষার্থীগণ, ইতিমধ্যে আপনাদের জন্য নতুন সাজেশন বের হয়েছে। এমকে জামান সিরিজের সাজেশন দুই খণ্ড করা হয়েছে, খণ্ড নম্বর এক, খণ্ড নম্বর দুই। এক নম্বর খণ্ডে আপনার তিনটা সাবজেক্ট দেওয়া হয়েছে এবং দুই নম্বর খণ্ডে চারটি সাবজেক্ট দেওয়া হয়েছে। এই মোট সাতটি সাবজেক্ট MBA ফাইনাল ইয়ারে। ব্যবস্থাপনা বিভাগে সাতটি থিওরিটিক্যাল, একটা সাবজেক্টে অল্প একটু ম্যাথ আছে। হিসাববিজ্ঞান বিভাগে সাতটি সাবজেক্টের মধ্যে পাঁচটি সাবজেক্ট ম্যাথমেটিক্যাল এবং দুইটা সাবজেক্ট অনলি থিওরিটিক্যাল। প্রত্যেকটি সাবজেক্টের গুরুত্ব এখানে সমান, কারণ প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু আপনার 80 মার্কের পরীক্ষা দিতে হবে। ম্যাথমেটিক্যাল সাবজেক্টে এ প্লাস রাখা খুবই সহজ, কিন্তু থিওরিটিক্যাল সাবজেক্টে এ প্লাস না রাখতে পারলেও এ প্লাসের কাছাকাছি রাখতে হবে, যাতে ভালো একটা রেজাল্ট করা যায়। এখনই উপযুক্ত সময়, আমরা ছাত্রদের কথা মাথায় রেখেই অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি। প্রত্যেকটা অধ্যায় শেষ হলেই আমরা মডেল টেস্ট নেব এবং এখন থেকে প্রতিদিন সপ্তাহে 7 দিন ক্লাস নেওয়া হবে। মে মাসের 1 তারিখ থেকে আমরা প্রথম ব্যাচ শুরু করব, পরবর্তীতে আরও ব্যাচ হবে। তবে প্রথম ব্যাচে তারা জয়েন করতে পারবেন, এক সেট বই তাদের ফ্রি দেওয়া হবে কোর্সের মধ্যেই, আর কোর্স ফিও কম আছে। শেষ ভালোদার সব ভালোদার। শিক্ষার্থীগণ, একটা ভালো বই একজন শিক্ষকের মতো ভূমিকা রাখে শিক্ষার্থীর কাছে, কারণ ভালো বই খুব সুন্দরভাবে গোছানো থাকে, সহজে উপস্থাপন করা থাকে, সাবলীল ভাষা, প্রাঞ্জল ভাষা দিয়ে আমি থিওরিগুলো লিখে দিয়েছি এবং ম্যাথমেটিক্যাল সাবজেক্টগুলো, ম্যাথমেটিক্যাল বিষয় ফর্মেট আকারে খুব সুন্দরভাবে সাজায় দিয়েছি। একই জাতীয় ম্যাথগুলো এক জায়গায় করে দিয়েছি, যাতে আপনি খুব সহজে মনে রাখতে পারেন। প্রথম খণ্ডে আমরা তিনটি সাবজেক্ট দিয়েছি, কোড নম্বর 31-25-01, 31-25-03 এবং 31-25-05। অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরি, অ্যাডভান্স অ্যাকাউন্ট, অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং এবং স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। এই তিনটা সাবজেক্টে প্রথম খণ্ড তিনটাই ম্যাথমেটিক্যাল, 100% ম্যাথ। দ্বিতীয় খণ্ডে চারটা সাবজেক্ট দেওয়া হয়েছে, 31-25-07, 31-25-09, 11 এবং 13। চারটার ভিতরে দুইটা ম্যাথমেটিক্যাল আর দুইটা থিওরিটিক্যাল। স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট এর 100% থিওরি, কর্পোরেট গভর্নেন্স 100% থিওরি, কর্পোরেট ফিনান্সিয়াল রিপোর্টিং এবং কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং, এই দুইটা ম্যাথ। এখন পাঁচটা ম্যাথ সাবজেক্ট যদি শেষ করতে হয় তাহলে আপনাকে কমপক্ষে হাতে 5 মাস সময় রাখতে হবে, কারণ একটা সাবজেক্ট যদি আমাদের 1 মাস সময় লাগে তাহলে পাঁচটা সাবজেক্টের জন্য অবশ্যই 5 মাস সময় দরকার, কিন্তু আপনার হাতে 5 মাস সময় নেই। এখন আমরা প্রতিদিন ক্লাস নিব, যাতে খুব অল্প সময়ের ভিতরে আমরা সিলেবাস শেষ করি, শেষ করে আবার রিভিশনে আসতে পারি। তো আজই যোগাযোগ করুন, স্ক্রিনের নাম্বারটি দেখতে পাচ্ছেন, এই নাম্বারটি হোয়াটসঅ্যাপ আসসালো আছে, এখানে মেসেজ করতে পারেন অথবা সরাসরি ফোন দিতে পারেন। ভিডিওটা শেয়ার করে টাইম লাইনে রেখে দিন, পরবর্তীতে কাজে লাগবে। আমার তৌফিকুল্লাহ বিল্লাহ, আসসালামু আলাইকুম।